নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আগত শীতল অষ্টমীতে মা শীতলকে তুষ্ট করতে কোন মন্ত্রের জপ পাঠ করতে হবে, এছাড়াও শীতল অষ্টমীর পূজাবিধি কী রয়েছে তা সম্পর্কে আজ আমরা জানব। আশা করছি আজকের এই ভিডিওর তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, বছরের বিভিন্ন সময়ে মা শীতলার পূজা করা হয়ে থাকে। গোটা বাংলায় যেমন মঙ্গল ও শনিবার করে শীতলা পূজা করা হয় এবং ফাল্গুন ও চৈত্র মাস তথা বসন্তকালে এই শীতলা পূজা হয়ে থাকে, যেটি শীতলা অষ্টমী বা বাসরা নামে জনপ্রিয়। মানা হয় এই দিন ভক্তি ভরে শীতলা মাকে পূজা করলে তিনি নাকি সাড়া দেন এবং সমস্ত রোগ ভোগ থেকে দূরে রাখেন। তাই তো বহু বছর ধরে এই প্রথা চলে আসছে। তবে এই দেবী শীতলাকে নিয়ে অনেক কুসংস্কারচ্ছন্ন মানুষও রয়েছে, যাদের ধারণা যে এই গুটি বসন্ত, পক্স, বিভিন্ন চর্মরোগের কারক বা বাহক হচ্ছে দেবী শীতলা। তিনি পূজা পাওয়ার জন্যেই নাকি ভক্তদের এই পীড়া দিয়ে থাকেন, কিন্তু এটি সম্পূর্ণই কুসংস্কার। কারণ তিনি মা, তিনি কখনোই তার সন্তানদের পীড়া দিতে পারেন না। এবং এই শীতলা দেবী লৌকিক দেবীর সাথে একজন পৌরাণিক দেবীও। স্কন্দ পুরাণ এবং বৈবত্য পুরাণের মতো কয়েকটি প্রাচীন পুরাণেও এই শীতলার কথা আছে, যেখানে তাকে গুটি বসন্তের নিরান্তা হিসেবে দেখানো হয়েছে। তিনি যজ্ঞের আগুন থেকে উদ্ভূত, মানা হয় তিনি ব্রহ্মা দেবের কন্যা। ব্রহ্মা কেবল তাকে নয়, তার সহচর জরাসুরকেও পূজা করবার জন্য মানব জাতিকে উপদেশ দিয়েছিলেন। এই স্কন্দ পুরাণে দেবী শীতলার রূপ বর্ণনা প্রসঙ্গে জানা যায়, দেবী শ্বেতবর্ণা এবং দুহাত বিশিষ্ট। তার দুহাতে রয়েছে পূর্ণকম্ভ ও স্বর্ণাঞ্জনী ধরনের ছাটা। কথিত আছে এই স্বর্ণাঞ্জনীর মাধ্যমে তিনি অমৃতময় শীতল জল ছিটিয়ে রোগ শোক তাপ দূর। কখনো কখনো তিনি নিমের পাতা বহন করে থাকেন, কেননা নিম রোগ প্রতিরোধকারী উদ্ভিদ। এবং এই শীতলা দেবীর পূজায় এই জন্য ঠান্ডা জাতীয় ফল উৎসর্গ করে হয়, এমনকি ঠান্ডা ভোগ যেটি আগের দিন রান্না করা হয় সেই বাসি ভোগ নিবেদন করতে হয়, আর তাতেই নাকি দেবী সন্তুষ্ট। এছাড়াও এই শীতলা অষ্টমীর দিনে দেবীকে পূজা আদির তারাও সন্তুষ্ট করবার প্রথা রয়েছে এবং এই শীতলা অষ্টমীর দিনে দেবীকে যে নিয়মে পূজা করবেন তার জন্য সবার প্রথমে ব্রহ্মাবেলায় উঠে সমস্ত কাজ আদি থেকে নিবৃত হয়ে তারপর এই দিন ঠান্ডা জল দিয়ে স্নান করে নেবেন এবং হালকা কালারের যে কোনো শুদ্ধ বা নতুন বস্ত্র পরিধান করবেন। ভুল করেও এই দিন কালো, নীল অথবা যে কোনো ডিপ বা গাঢ় রঙের জামাকাপড় এই দিন পরিধান করবেন না, এতে মা ক্ষিপ্ত হন। তারপর পূজার সংকল্প নেবেন এবং যেই স্থানে পূজা করবেন সেই স্থানটি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করে নেবেন। সাধারণত যে স্থানে হোলিকা পূজা করা হয় সেই স্থানেই দেবী শীতলার পূজা করবার প্রথা রয়েছে। এছাড়াও আপনারা চাইলে যে কোনো শীতলা মন্দিরে কেউ দেবী শীতলার পূজা করতে পারেন। যদি বাড়িতে আপনারা শীতলা মায়ের পূজা করে থাকেন, সেক্ষেত্রে একটি জলচৌকি পেতে নেবেন, তার উপর একটি লাল কাপড় পাতবেন এবং জলচৌকির ওপর লাল চন্দন দিয়ে একটি কষ্টতল পদক পদ্ম এঁকে নেবেন। এবং যেহেতু এই মা শীতলা দেবী অপরাজিতা বা দুর্গার অপর এক রূপ, তাই এই দেবীর পূজা তান্ত্রিক মতেই হবে এবং এই মায়ের পূজায় সবসময় রক্তচন্দন বা লাল চন্দনের ব্যবহার করতে হয়, তাই আপনারা পদ্মতল কাজবার সময়ও লাল চন্দন ব্যবহার করবেন। তারপর আপনারা যদি ঘটে পূজা করেন সেক্ষেত্রে ঘর স্থাপন করবেন এবং ঘটের নিচে অবশ্যই পঞ্চশস্য অথবা আতকচাল বা ধান দিতে পারেন এবং ঘর যেখানে স্থাপন করবেন সেই ঘটের নিচে অবশ্যই গঙ্গা মৃত্তিকা বা কোনো শুদ্ধ মৃত্তিকার একটি মণ্ডপ রেখে তার উপরেই ঘট রাখবেন। ঘটটি জল দ্বারা পূর্ণ করবেন। এরপর ঘটের ওপর আম্রপল্লব, পান পাতা, একটি সশীসযুক্ত ডাব অথবা কলা এগুলি দেবেন এবং
ডাবের উপর মায়ের জন্য শাখা ফলা নোয়া এগুলো দিতে হবে। তারপর আপনি একটি গামছা দিয়ে ঘরটিকে আচ্ছাদিত করবেন এবং ফুলের মালা দিয়ে ঘরটি সাজিয়ে দেবেন এবং খটের চারপাশে তীর কাঠি দিয়ে অবশ্যই লাল সুতো পেঁচিয়ে দেবেন। তারপর শীতলা মাকে ফুলের মালা হাতে চাঁদমালা পরাবেন এবং মায়ের উদ্দেশ্যে মৌসুমের ঠান্ডা জাতীয় ফল, তাছাড়া শরীরকে ঠান্ডা রাখবে এমন সব সামগ্রীর ভোগ নিবেদন করবেন, যেমন দই, তরমুজ, ডাব বা জলপূর্ণ নারকেল, এছাড়াও পেঁপে। এই সমস্ত জলজ ফল এই অষ্টমী তিথিতে মাকে নিবেদন করতে হবে এবং সপ্তমীর দিন রাতে আপনি রান্নাঘর পরিষ্কার করে সেইখানে ভক্তিনিষ্ঠা সহকারে শীতলা মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করতে চাইছেন সেই ভোগ আগের দিন রাতেই রান্না করে রাখবেন এবং পরের দিন পূজার সময় সেই ভোগ নিবেদন করতে হবে। অবশ্যই শীতলা মায়ের পূজায় ঠান্ডা ভোগ নিবেদন করবেন, ভুল করেও সেদিন কিন্তু টাটকা বা গরম ভোগ দিতে নেই। এছাড়াও এই শীতলা পুজোর দিন ভুল করেও আগুন জ্বালবেন না, এমনকি ভোগ রান্নার পর রান্নাঘর আর খুলবেন না। এবং এই শীতলা পূজায় যেহেতু আগুন জ্বালতে নেই তাই মাকে প্রদীপ নিবেদন করলেও সেই প্রদীপ প্রজ্বলিত করবেন না এবং প্রদীপটি আটা দিয়ে মেখে তাতে ঘি এবং তুলো দিয়ে সলতে পাকিয়ে নিবেদন করবেন। এছাড়াও আপনারা অবশ্যই মায়ের হাতে, যেই হাতে করস থাকে অর্থাৎ বাঁ হাতে, কিছু নিমের ডাল দেবেন এবং মায়ের কাঁধে একটি গামছা দিয়ে আচ্ছাদিত করে দেবেন। তারপর ফুল, বেল্লপত্র ইত্যাদি দ্বারা মাকে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র জপ করবেন এবং মন্ত্রটি হল ওম নবামি শীতলাং দেবীং রাসভস্থাং দিগম্বরেম মার্জনী কলসপেতাং সুরপোলাকৃতম মস্তকম। এই মন্ত্রের জপ আপনারা করবেন, এতে মা খুবই প্রসন্ন হবে এবং কোনো কারণে যদি আপনারা পূজা না করতেও পারেন সেক্ষেত্রে এই দিন অবশ্যই স্বামী সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে শীতলা অষ্টমীর ব্রতকথা অবশ্যই শুনবেন এবং যারা পূজা করছেন তারাও কিন্তু এই ব্রতকথা শুনবেন, কেননা ব্রতকথা ছাড়া সমস্ত পূজাই অসম্পূর্ণ থেকে যায় এবং সমস্ত বিধি আচার সম্পূর্ণ হলে মায়ের উদ্দেশ্যে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগের প্রসাদ খেয়েই ব্রত খুলুন এবং বাড়ির সবাইকে সে প্রসাদ বিতরণ করুন। এবং এই দিন যেহেতু উনুন জ্বালতে নেই তাই আগের দিনেই রান্না করা বাসি খাবারই বাড়ির সকলে মিলে খান এবং ভুল করেও এই দিন কিন্তু গরম বা টাটকা খাবার খাবেন না, এতে কিন্তু মা ক্ষুব্ধ হন এবং আপনার পরিবারে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শীতলা দেবীর জয়।